যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী না থাকতো, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপনারা কিভাবে চিনতেন? আর এত বড় শহর, আমার গাড়িতে রেখে বলছে চোর চোর চোর, সুযোগ থাকলে জিপটা আমি কিনে নিতাম। উনি এতে অভ্যস্ত, তো উনি যারা বোম মারে তাদেরকে এমএলএ টিকিট দেন, যেমন শওকতকে দিয়েছেন। উনি এই দুষ্কৃতি নির্ভর রাজনীতিতে অভ্যস্ত হয়ে উঠেছেন, ওনার সেই জন্য সম্পদ হয়ে যায় আরাবুল, শাহজাহান, জাহাঙ্গীররা, ওনার সম্পদ হয় অনুব্রতরা। উনি এই দুষ্কর্মের রাজনীতিতে, খুন জখমের রাজনীতিতে, জীব ছেঁড়ার রাজনীতিতে উনি অভ্যস্ত। আমাকে চোর বলবে? আমি কোনো পেনশন নিই না, কিছু নিই না, আমি আমি চোর? কারোর পয়সায় এক কাপ চা খাই না। মমতা বন্দ্যোপাধ্যায় চলে কি করে? মমতা বন্দ্যোপাধ্যায় একসময় ছবি কিনেছিল শুনেছিলাম 1,86,00,000, হয়তো উনি সেরকম ছবি হয়তো বা এখন বানান কিনা আমার জানা নেই, চলে কি করে? আর ওনার ছবি যে কিনেছিল তার স্থান হয়েছে জেলে, ওনার যদি কিছুই না নেন চলে কি করে? দিল্লিতে কেজরিওয়াল গ্রেপ্তার হতে পারে, এ রাজ্যে কেন মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তার হয় না? উনি জেলে থাকলে, উনি পদত্যাগ করলে, উনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলে বা সরে গেলে বা সরিয়ে দিলে সব থেকে বেশি শান্তি থাকবে বাংলার মানুষ। উনি যা কাণ্ড করেছেন, উনি যা অপকাণ্ড করেছেন, উনি যা অপকর্ম করেছেন, তার জন্যই ওনাকে জেলে যেতে হবে, কারোর কুৎসার জন্য নয়। ওনাকে জেলে যেতে হবে ওনার কর্মের জন্য, ওনার কর্মফলই ওনাকে জেলে পৌঁছে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায় যা যা করেছেন, উনি আজ না হয় কাল জেলে যাবেনই। হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা, হেলিকপ্টার নিয়ে কি সোনার টাকা নিয়ে আসছে? সার্চ করতে কোনো অসুবিধা, আইনগত বাধা আছে রে? আইনগত কোনো বাধা আছে নাকি? দেখুন, কপ্টার হোক বা কোনো গাড়ি হোক, নির্বাচন পর্বে নির্বাচন কমিশন চাইলে সেগুলো নিশ্চিতভাবেই তদন্ত করতে পারেন, সার্চ করতে পারেন, এবং বিভিন্ন তদন্তকারী সংস্থা তদন্তের প্রয়োজনে যে কোনো সময় যে কাউকে ডাকতে পারেন। যদি তিনি তদন্তে সহযোগিতা না করেন, যদি তিনি সার্চে বাধা প্রদান করেন, তো যারা করছেন তারা উপযুক্ত ব্যবস্থা নিন। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন বলে তার বদান্যতায় এমপির টিকিট পেয়েছেন। কোন আন্দোলনের মধ্য দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৈরি হয়েছে? আচ্ছা, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বপরিচয়ে পরিচিত ছিলেন? আপনি সাংবাদিক, আমি আমি আপনার সত্যি সত্যি আপনার বাবার নাম জানি না, আপনার মায়ের নামও জানি না, আপনি পরিচিতি পেয়েছেন আপনার সাংবাদিকতার জন্য। আপনি আমার বাবার নাম জানেন? আমার মায়ের নাম জানেন? যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসির নাম মমতা বন্দ্যোপাধ্যায় না হতো, চিনতেন? কেউ চিনত? ওকে চিনত না। লোকে যা জানে, যা দেখেছে, লোকে তাই বলছে, খুব স্বাভাবিক। আমি তো বললাম, তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত রাস্তায় ঘুরে বেড়াতে পারছে, এটা ওদের জন্য বিরাট প্রাপ্তি। তৃণমূল কংগ্রেসের জন্য সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে ওরা এখনো রাস্তায় ঘুরে বেড়াতে পারছে। আর কিছুদিন অপেক্ষা করুন, ও তৃণমূল কংগ্রেস রাস্তায় ঘুরতে পারবে না। এখন তো মানুষ চোর চোর বলে থেমে যাচ্ছে, পরবর্তীতে মানুষ চোর চোর বলার পর যা করা উচিত চোরের সঙ্গে তাই করবে। মেয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায়, আগে মমতা বন্দ্যোপাধ্যায় সততার পলিটিক ছিলেন, তারপর ঘরের মেয়ে হয়েছেন। বাংলার মানুষ এরকম ঘরের মেয়ে চাইছে না, বাংলার মানুষ এরকম ঘরের মেয়ে, এর আগে ঘরের মেয়ে হয়ে ভোট চেয়েছিল তো মিমি, তারপরে আর তাকে ঘরে দেখা যায় না। আবার এবারে এরকম ঘরের মেয়ে ঘরে ঢুকতে দিলে খুব মুশকিল। এরা সব কি সব কোথায় কি লাগিয়ে ফেলেন ঘরে? তো অনেকের অনেকে ধরেন বিশ্বাসে বিশ্বাস, ঠাকুর ঠাকুরে বিশ্বাস করেন, কোথায় কি লাগিয়ে দেবেন তার কোনো ঠিক নেই। ফলে এরকম ঘরের মেয়ে যাদবপুর অঞ্চলের মানুষ চাইবেন কিনা আমার সন্দেহ আছে, যাদবপুর অঞ্চলের মানুষ চাইবেন বলে মনে হয় না।
2014 হারা ক্যান্ডিডেটকেই বিজেপি প্রার্থী করলো একদম ববি। সবাই বলছেন এই মুহূর্তে ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে গিফট করে দেওয়া হলো। কিন্তু অপরদিকে দেখা যাচ্ছে সিপিআইএম এর যে প্রার্থী প্রতিকুর রহমান, এসএফআই এর নেতা, যথেষ্ট লড়াই দেয়ার। সবাই বলতেন যে এসএফআই এর যখন মিছিল হয় দেখার মতো, কারণ পুলিশকে ওরা যে কোনো মূল্যে বোকাবানি, ওরা ওদের নেতৃত্বরা একদম মিছিলটা করেই করে, মানে এরকমই মন্তব্য শোনা যায় এসএফআই। সেই এসএফআই এর প্রতিকুর কতটা লড়াই দিতে পারবে এই মুহূর্তে সবাই বলছেন অভিষেক ভার্সেস প্রতিকূল। আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীম, কথা বলবো। দাদা, কতটা লড়াই ডায়মন্ড হারবারে হবে বলে মনে হচ্ছে? দেখুন, ডায়মন্ড হারবারে প্রতিকূল রহমান, যিনি সিপিআইএম এর প্রার্থী, তিনি অত্যন্ত লড়াকু ছাত্র নেতা। সে শুরু করেছিল এই ডায়মন্ড হারবার অঞ্চল থেকেই, সে কিন্তু ডায়মন্ড হারবারের ভূমিপুত্র, সেখান থেকে, অর্থাৎ ডায়মন্ড হারবারের মাটি সব থেকে ভালো চেনেন এই প্রতিকূর রহমান। সে সেখান থেকে, তার কলেজ সেখানে, তারপর সে ছাত্র জীবন সেখানে ছিল, সে গোটা পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ জুড়ে সে ছাত্র আন্দোলন করেছে। ফলে ডায়মন্ড হারবারের ছেলে প্রতিকূর যা যে পরিচিতি পেয়েছে ছাত্র নেতা হিসেবে গোটা পশ্চিমবঙ্গ সহ দেশে ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে, সেই ছেলেকে প্রার্থী করেছে সিপিআইএম। অপরদিকে বিজেপির প্রার্থী দেখছেন, এতদিন পরে বিজেপি প্রার্থী ঘোষণা করলো, তারপরে কোন প্রার্থী ঘোষণা করা হলো? এত ঢাক ঢাক গুড় গুড় করার পরে এমন একজন প্রার্থী ঘোষণা করলেন, সহজেই বোঝা যাচ্ছে যে অঙ্কটা কি। অঙ্কটা অত্যন্ত পরিষ্কার, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির অঙ্ক কি দেখেছেন? তাকে এমন ভাবে নোটিশ করা হতো এই বিশেষ করে দুর্নীতি মামলায়, যাতে তার নেওয়া প্রোগ্রামগুলো হিট করে, সব থেকে বেশি প্রচার পাই, সেরকম ভাবে তাকে নোটিশ করা হতো, যাতে তদন্তকারী সংস্থার নোটিশ করবেন তার যে প্রোগ্রাম এর আগে দেখেছেন, গোটা রাজ্য জুড়ে তার যে প্রোগ্রাম ছিল হিট করিয়েছে, সে নব জোয়ার না নব ভাঁটা এবারে ভোটে বুঝতে পারবেন। যাই হোক না কেন, আবার আপনি দেখবেন বেশ কিছু কেন্দ্রে তৃণমূলের দেওয়া প্রার্থী থেকে পরিষ্কার আসলে তারা কি চাইছেন। আমার তো প্রশ্ন এটাই, চলে কি করে? আমার তো একদম সিম্পল প্রশ্ন, চলে কি করে? আর ওই যে কালীঘাটের তিনটে রাস্তার উপরে কালীঘাট অঞ্চলে 35টা প্লট হয় কি করে? পরিবারের হাতে পুরো 35টা প্লট আসে কি করে? আপনি চলে যাবেন তো পুরীর একটা হোটেলে, সেই হোটেলে কলকাতার কোন ঠিকানায় যোগাযোগের অ্যাড্রেসটি আছে একটু দেখে নেবেন, আর গুগলে গুগলে এক্ষুনি পেয়ে যাবেন, এক্ষুনি গুগলে পেয়ে যাবেন। উনি বলবেন যে সেই হোটেলের ঠিকানা কেন উনার বাড়ির অ্যাড্রেসে আছে, উনি একটু বলবেন? উনি তো একদম নিষ্পাপ, কিছুই জানেন না। শুনুন, এই রাজ্যে যে যে দুর্নীতি এখন বর্তমানে হয়ে আছে, যা নিয়ে মানুষ সব থেকে বেশি চর্চা করে, একসময় তো কুণাল বলেছিল সারদার বিগেস্ট বেনিফিশিয়ারি না মমতা বন্দ্যোপাধ্যায়, আর আমি বলছি শিক্ষা দুর্নীতির বিগেস্ট বেনিফিশিয়ারি নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে দুর্নীতিগুলো হয়েছে, এখন কুণাল কি বলবে জানি না, কুণালকে জিজ্ঞাসা করবেন যে সেই কথা তিনি মানেন কি মানেন না। এই যে শিক্ষা দুর্নীতি হয়েছে, বেনিফিট কে কে পেয়েছে? ওনার বাম পাশে বসে থাকা মন্ত্রী, ডান পাশে বসে থাকা মন্ত্রী, যারা এই অযোগ্য চাকরি প্রার্থী, যারা চাকরি পেয়েছে, তারা প্রিজাইডিং অফিসার হয়ে কি করেছেন না করেছেন ভালো বলতে পারবেন? একদম শতাব্দী রায় যাচ্ছেন, লোকেরা বলছেন এই গরিব মারার টাকায় আপনি স্কর্পিও ধরে যাচ্ছেন, উন্নয়ন কিছুই হয়নি, মানুষ বলছেন, সাধারণ মানুষ। সাধারণ মানুষ তো দেখুন, এখনো পর্যন্ত তো সাধারণ মানুষ ওদেরকে গাড়ি করে যাচ্ছে, আর সাধারণ মানুষ বলছে অপেক্ষা করুন, আর কিছুদিন পরে সাধারণ মানুষ ওদের বাড়ি থেকে বের হতে দেবে কিনা সন্দেহ আছে। যেভাবে ওরা এই অপকাণ্ড করছে এবং রাজ্যরা যেভাবে চালাচ্ছে, অবভিয়াসলি ক্ষোভ থেকে তো বলছে, মানুষ ক্ষোভে আছে, মানুষের উন্নয়ন হয় না। মজা করার জন্য কেউ বলে যে আপনি আপনারা কি উন্নয়ন করেছেন, মজা করার জন্য কেউ চোর চোর বলে? দেখুন, তৃণমূল কংগ্রেস যে পরিমাণ অপকাণ্ড ঘটিয়েছে আর যা যা করেছে, তাতে খুব সঙ্গতভাবে মানুষ ক্ষোভ বিক্ষোভ দেখাবেন, এবং এই ক্ষোভ বিক্ষোভটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে যদি এরা এটাই কন্টিনিউ করে। এবং তৃণমূল কংগ্রেসের ওই যে বলি না, তিন ধরনের নেতা আছে,
যেমন এক ধরনের নেতা যারা জেলে বাস করছেন, আর এক ধরনের যারা জেল ফেরত, আর তৃতীয় হচ্ছে যারা জেলের জন্য অপেক্ষা করছেন। এদের বেশিরভাগ জনের স্থান হবে জেলে। যে তৃণমূল কংগ্রেস এরকম ঘরের মেয়ে তো প্রতিবার একবার করে সাপ্লাই করছে, এর আগের বার সাপ্লাই করেছিল যেমন ধরুন ঘরের মেয়ে মিমি, এবারে আবার ঘরের মেয়ে সায়নী। মিমি আগের বার এমন ঘরের মেয়ে হলো আর ঘরে দেখা যাচ্ছে না, এবারে সায়নের কি অবস্থা হবে বুঝতেই পারছেন, কিছুদিন পরে বুঝেও যাবেন। ফলে যাদবপুরের মানুষ তারা আসলে বঞ্চিত হচ্ছেন। এই বারবার তৃণমূল কংগ্রেস এই ধরনের প্রার্থীদের যাদবপুরের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লোকসভা কেন্দ্রে দিয়ে আসলে যাদবপুরের মানুষদের অপমান করছেন। আর তৃণমূল কংগ্রেসের মধ্য থেকে প্রথম আওয়াজ আসা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন মুখ্যমন্ত্রী থাকবে, ওর নামে এত অভিযোগ, ও নিজে বলে গোটা রাজ্য জুড়ে দুর্নীতি হয়েছে আমি জানি না। তাহলে ও তো বেসিক্যালি যে ও প্রশাসনে থেকে ও কোনো কিছুর খবর রাখে না, ও তো নিজেই প্রমাণ দেয়। আমি যদি তর্কের খাতিরে ধরে নিই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দুষ্কর্ম করেনি, কিন্তু ও তো নিজে বলে এত দুষ্কর্ম হয়েছে আমি জানি না। ওর পাশে বসে মন্ত্রী কোটি কোটি টাকা খেয়ে গেল ও জানে না, ওর পাশে বসে মন্ত্রী তার মেয়েকে ইন্টারভিউ না দিয়ে চাকরি করিয়ে দিল ও জানে না, ও ক্যাবিনেটে বসে সিদ্ধান্ত গ্রহণ করলো যে এই অযোগ্য চাকরি প্রার্থীদের চাকরি বাঁচানোর জন্য অতিরিক্ত শূন্যপদ গ্রহণ করা তৈরি করা হলো, ও বলছে আমি কিছু জানি না। মন যা চাইবে তাই করতে হলে অন্য কোন জায়গায় যান, দয়া করে মুখ্যমন্ত্রী থাকেন না। আপনার যা ইচ্ছা তাই করতে পারেন না, যা ইচ্ছা তা করতে পারেন না। ভারতবর্ষের সংবিধান রয়েছে, সংবিধানের আওতাধীন হয়েই আপনাকে এই রাজ্য চালাতে হবে। মানুষজন আপনাকে ক্ষমতা দিয়েছে আইন মোতাবেক রাজ্য পরিচালনা করার জন্য, আপনার মনমানি করার জন্য নয়। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন না। ওনার মন তো সন্দেশখালি যেতে চাইবে কেন, ওনার মন তো সেখানে যেতে চাইবে, ওনার মন যেতে চাইবে যেখানে দুষ্কর্ম হবে, দুষ্কৃতীরা আছে সেখানে তাদের প্রোটেক্ট করতে ওনার মন চাইবে, তাদের সঙ্গে বসতে মন চাইবে। ওনার মন কেন সন্দেশখালি যেতে চাইবে, ওনার মন তো চাইবে পার্থ চট্টোপাধ্যায়ের মতো মন্ত্রী ওনার পাশে বসবে, ওই রকম মন চাইবে।